প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির সেলিব্রিটি টক শো মমতাজ মেহেতি পূর্ণিমার আলোয়। আপনাদের সঙ্গে আমি আছি পূর্ণিমা, আর আমার সঙ্গে আছেন সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় মুখ খান আসিফুর রহমান আগুন এবং জনপ্রিয় নৃত্যশিল্পী ফারহানা খান তান্না। আমরা কথা বলবো এই দম্পতির সঙ্গে, জানবো তাদের অনেক জানা অজানা কথা। প্রথমে স্বাগত জানাচ্ছি পূর্ণিমার আলোয় অনুষ্ঠানে, কেমন আছেন আপনারা? পূর্ণিমার আলোয় উদ্ভাসিত। এখন ভাবির কাছ থেকে জানতে চাই, আমি একদম জলজল করছি। যাক, দুজনেই জলজল করছেন। আমরা চলে যাচ্ছি আমাদের আসলে গতানুগতিক, যেই আমার কিছু জানার আগ্রহ, দর্শকদের কিছু জানার আগ্রহ আছে সেই সব প্রশ্নে। আপনাদের তো ছোটবেলার প্রেম পূর্ণিমা, এই এটাকে প্রেম বললে ভুল হবে আসলে। আচ্ছা, আমাদের ছোটবেলার ভালো লাগা বলা যেতে পারে। ছোটবেলায় আমরা একই স্কুলে পড়তাম, আমরা কাজিন, আমার খালাম্মা সাবিনা ইয়াসমিন, তার হাজবেন্ড আমির হোসেন বাবু, নৃত্য পরিচালক আমির হোসেন বাবু, দ্য লেজেন্ড, দ্য লেজেন্ড, তার ভাগ্নি হচ্ছে ও। জি, তো এখন খালাম্মার থ্রু দিয়ে, খালাম্মার আমার যেহেতু খালু উনি, সেইভাবে মানে আমার খালাতো ভাইয়ের জন্মদিন টন্মদিন এর এই উপলক্ষগুলোতে ওর আমার দেখা হতো। আচ্ছা, কী কারণে জানি না, আমি যখন ক্লাস সেভেনে পড়ি ও তখন ক্লাস টুতে পড়ে, আমি ওকে বলতাম বড় হয়ে তুই আমার বউ হবি। কোন আবেগ থেকে বলা এটা আমি বলতে পারবো না, এবং ফাইনালি দেখা গেল সেই আমার বউ হলো। আর সেই কথাটা শুনে তখন আপনার কি অনুভূতি থাকতো? আমি তো যখন বলতো তখন আমি শুধু কাঁদতাম, যে আর আমার নানুকে গিয়ে বলতো, নানু আগুন ভাইয়া কি বলে দেখো আমাকে, বাজে বাজে কথা বলে আমাকে। আচ্ছা, নানু বলে কি বলে? আমি বললাম যে বলে আমার বউ বলে আমাকে সবার সামনে। তো যখন বড় হলো, এই যে বউটা বানালেন, কিভাবে বানালেন, আপনাদের বিয়ের গল্পটা আমরা জানতে চাই। আমার খালা আর খালুর যখন সেপারেশন হয়ে গেল তখন থেকে ওর সাথে আমার আর দেখা হয় না। একদিন শিশু একাডেমিতে আমার শো, সেইখানে ওরও শো। আচ্ছা, সেটা কিন্তু আট বছর দেখা হয়নি কারোর সাথে কারো, এবং আট বছরে অনেক ইতিহাসই আমরা ভুলে গেছি, স্বাভাবিক। তো আমি বসে আছি, ও আমার সামনে এসে আমাকে বলেছে যে আমি কে। ও, আমি প্রথমে তাকিয়ে চিনতে পারিনি ওকে। তার আগে একটা কথা আছে, তার আগের কথাটা হচ্ছে আমি সামনে দিয়ে হাঁটছি, আমি জানলাম আগুন ভাইয়া, তা আমি গিয়ে ওনার সামনে দিয়ে হাঁটছি, দেখি ও একবার তাকালো আমার দিকে, তারপর অন্যদিকে তাকিয়েছে। আমি বললাম বাবা আগুন হয়ে গেছে বলে এত দিমাগ, আমাকে দেখেও না মানে চিনলো না। তা আমিও বললাম যে তুমি আগুন হয়েছে তো কী হয়েছে? ওকে ফাইন, আমিও দিলাম না পাত্তা। আমি আমার একটা নাচ করে এসে আমি আবার ড্রেস চেঞ্জ করতে ভেতরে গিয়ে আবার এসে আবার ড্রেস চেঞ্জ করে এসে দাঁড়িয়ে আছি। তো আমি অনেকক্ষণ ধরে আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আচ্ছা আমাকে তো অনেক আগে দেখেছে, সেই আট বছর আগে, তখন তো ছোটই ছিলাম, এখন তার উপর আবার নাচের গেট আপ, নাচের মেকআপ তো জানি কেমন হয়, অনেক হেভি, নিজেরাই নিজেদেরকে অনেক সময় চিনতে পারি না ইয়েতে স্ক্রিনে। তো আমি বললাম আমাকে মনে চিনতে পারছে না নাকি? আচ্ছা আমি যাই কথা বলি। তখন আমি ওকে গিয়ে বললাম যে এরকম আগুন ভাইয়া, বললো যে হুম। তো আমি বললাম আমাকে চিনতে পেরেছেন? তখন হঠাৎ করে আমি দেখে তাকে বলে তান্না করে মানে লাভ দিয়ে উঠে পারলে ওখানেই আমাকে ধরে, আমি তো ভয় পেয়ে গেলাম। আমি বললাম যে হ্যাঁ, তো প্রথম কথাই হচ্ছে, প্রথম কথা আমাকে কেমন আছিস না আছিস না জিজ্ঞেস করে প্রথম কথা আমাকে বলে কি তুই বিয়ে করেছিস? আমি বললাম যে হ্যাঁ না। তো বললো যে তোর বয়ফ্রেন্ড আছে? ও মা। আমি বললাম যে না। তো বলতেছে যে তোর ফোন নাম্বার দে। এই তিনটা কথা, তিনটা কথা আমি, এটাই আমার প্রেম। তুই কেমন আছিস, এতদিন পর দেখা হলো, সবাই কেমন আছে, খালা না না কিচ্ছু না, তান না তুই বিয়ে করেছিস, তোর বয়ফ্রেন্ড আছে কিনা নাম্বার দে। হ্যাঁ, এটা কিন্তু মানে মিরাকল, মিরাকল, পুরাই মিরাকল, মিরাকল। এইভাবেই আমাদের দেখা আট বছর পর, তারপর তিনি নাম্বার দিলেন, কথাবার্তা হলো, নাম্বার দিয়েছে, আবার ভুল নাম্বার দিয়েছে, মানে এত নার্ভাস হয়ে গেছিল এইভাবে করে, মানে এইভাবে প্রশ্ন করলে যে আমি নার্ভাস হয়ে গেছিলাম, ভুল নাম্বার দিয়ে আবার চালা না না আমি ভুল করেছি, তারপর আবার ঠিক মতো নাম্বার দিয়েছি, এবং ওই রাতেই ফোন। আচ্ছা, এবং আমাকে তো সারা জীবন তুই তুই করে কথা বলেছে, যে ওভাবে তো আমরা আসলে ওভাবেই অত ক্লোজ ছিলাম। তো সেদিন রাতেই ফোন করে আমাকে বলছে যে তুই কি সত্যি করে বলতো তুই প্রেম ট্রেম করিস কি না? আমি বলছি যে না আমি করি না, বা এটা এটা কেমন প্রশ্ন হলো?
তো বললো যে না তাহলে আমি তোকে বিয়ে করব। প্রথম দিনই? প্রথম দিন। আপনি কি রাজি হয়েছিলেন? না, প্রথম দিনই বলে বলবে আর আমি রাজি হয়ে যাব। আপনি রাজি হননি, তো রাজি হতে কতদিন লাগলো? এনিওয়ে মনে হয় এক মাস না দেড় মাস। এক মাস? হ্যাঁ, এক দেড় মাসের পরেই। কিভাবে হলো বিয়েটা? পালিয়ে পালিয়ে গিয়ে? হ্যাঁ, কারণ দুই ফ্যামিলির কোনো ফ্যামিলি রাজি ছিল না যে আমাদের বিয়ে হবে। আচ্ছা, তো আমাদেরকে বাধ্য হয়ে কোর্টে গিয়ে বিয়ে করতে হয়েছে। যেভাবেই বিয়ে হয়েছে আমরা যা চেয়েছি তা পেয়েছি। না, তবে দুই ফ্যামিলির কেউ রাজি ছিল না ঠিক, কিন্তু পরে কি হয়েছে, আমার শ্বশুর বাড়িতে আমি ওনাদের জন্য মেয়ে হয়ে গেছি, আর আমার বাবার বাড়িতে ও আমার বাবা মার ছেলে হয়ে গেছে। মানে এই এই রকম ভালোবাসা আর কি আমরা পেয়েছি এখনো স্টিল। ওই সময় মানে যখন আপনারা পালিয়ে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন, প্ল্যান করছিলেন ফোনে ফোনে, যে কোনো প্ল্যান না, পাঁচ মিনিটের প্ল্যান। আচ্ছা, তারপরে কি কোনো অনুষ্ঠান করা হয়েছে বা কিছু? আমার বাবা মা চেয়েছিল, বাট ওর ফ্যামিলি থেকে ওইভাবে তখনো ওভাবে রেডি ছিল না আর কি। রেডি না থাকার কারণ হচ্ছে তার এক মাস আগে আমার বাবা মারা গেছে। হ্যাঁ, আমি যে ওই রকম সময় বাবা এক মাস হয়েছে মারা গেছে ওরকম সময় বিয়ে করব, এটা একটা কেউ ভাবতেও পারেনি। কিন্তু আমার গত্যন্তর ছিল না পূর্ণিমা, আমি ওকে ছাড়া মানে মানে ওর সাথে যখন দেখা হয়ে গেছে আমার, তখন আমি বুঝতে পেরেছি যে আমার কত বড় ভুল হয়েছে জীবনে একটা, যে ওকে আমি যে সেই তখন কেন বললাম না যে আমি তোমাকে ভালোবাসি, শুধু বউ বউই করে গেছি। কিন্তু ওই আট বছরের যে গ্যাপটা কেন দিয়েছিলাম, কেন যে মানে এত কিছু হয়ে গেল, আমি খুব মানে এখন আমার কাছে খুব গিল্টি ফিলিংস হয় যে আটটা বছর ওর সাথে আমার কথা হয়নি, কেনই বা কথা হয়নি, এবং সেই বয়সে যদি ওকে আমি ভালোবাসি কথাটা বলতে পারতাম তাহলে কতই না আরও সুন্দর কিছু হতো। তারপর দুই ফ্যামিলি রাজি হলো, তখনও কি আপনি মানে গায়ে হলুদ হয়নি, বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি, পাগড়ি পরা, বউয়ের সাজে সাজ? বউয়ের সাজে সাজ তো সারা জীবনই সেজেছে ও, নৃত্য করতে গিয়ে সেই নাচে নাচে এত বউ সেজেছি যে রিয়েল লাইফে আমার বউ সাজা হয়নি। এটা আমার কি আপনার হয় আমার মনে হয় জানলা আমি তো বউই সাজলাম না, আর হলুদ মেহেদি পরা কোনো কারণে আসলে হয়নি আমাদের, ওইভাবে প্রোগ্রাম করা হয়নি, বড়সড় করে করে করা হয়নি। তবে আমাদের 15th অ্যানিভার্সারিটা আমরা বেশ বড় সড় করেই করেছিলাম। আচ্ছা, তারপরে যেটা হয় বিয়ের পরে যে একটা বউ সাজা বা সুন্দর করে ওরকম কিছু হয়নি। 25 বছরটা যখন যাবে ইনশাআল্লাহ তখন আমি ওকে আবার বিয়ে করব। এটা এটা আমরা আমাকে প্লিজ দাওয়াত দিন, একদম একদম সাক্ষী থাকি, তুই তাহলে আমার সাক্ষী হইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকলাম, আমি নাচবো। বাবা এখন তো নাচে বিয়ের প্রোগ্রামে, আমি গায়ে হলুদে নাচবো, বিয়েতেও নাচবো। একদম, আমার কথা দিলি পূর্ণিমা, আমি কথা দিলাম, আমি দর্শকদের সামনে কথা দিচ্ছি, আমি আগুন ভাই ভাবির 25 বছরের বিবাহ বার্ষিকীতে হলুদেও নাচবো, বিয়েতেও নাচবো। আগুন ভাইয়ের কাছে প্রশ্ন, তান্না ভাবির কোন দিকগুলো আপনার কাছে ভালো লেগেছে, যে কারণে আপনি আপনি তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড জানি, যে তোকে লাগবেই, তোকে আমি বিয়ে করতে চাই, তুই রাজি? এক্স্যাক্ট, এই প্রথম কথাটা খুব পছন্দ হয়েছে, তোকে লাগবেই, তোকে লাগবেই, এটাই হচ্ছে মানে আমার জীবনে তোকে লাগবেই, একদম কোনো দিক কোনো কিছু নির্দিষ্ট কিছু না। আচ্ছা, এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন, আপনার কি মনে হয়েছিল? আমি আসলে ওই সময় না বুঝেই ওকে বিয়ে করে ফেলেছি, আর আসলে ছোটবেলার একটা ভালো লাগা তো নিশ্চয়ই ছিল, অবশ্যই ছিল। হ্যাঁ, ওকে তো আসলে আমি পছন্দ করতাম নিশ্চয়ই, কিন্তু ভালোবাসতাম এটা বুঝিনি, এটা কিন্তু আসলেই বুঝেছি বিয়ের পরে বুঝেছি। আচ্ছা, যে আমি কিন্তু ওকে বিয়ের পরেও আগুন ভাইয়া ডেকেছি অনেক সময়, এরকম হয়ে গেছে, হয়ে গেছে স্বাভাবিক। তো ওকে আমার একটা ছোটবেলা থেকে ভালো লাগা তো ছিলই, আর বিয়ে করার কারণটাও যে বললো যে একটু রাগারাগি হয়েছে, মা বকেছিল, রাগ করে বের হয়ে বিয়ে করে ফেলেছি, তা আসলে এটা ছিল লেখা ছিল আসলে বিয়েটা হয়ে গেছে, কিন্তু ভালো তো নিশ্চয়ই বাসি। বাহ, ভালো না বাসলে তো আসলে এত বছর 23 বছরের সংসার আমাদের, মাশাআল্লাহ। আচ্ছা, যখন একসাথে হলেন, একসাথে সংসার করা শুরু করলেন, ভাইয়ার কাছ থেকে কি গিফট পেয়েছিলেন প্রথম গিফট? এটা একটা মজার
ব্যাপার সেটা হচ্ছে কি, আমি আমার প্রত্যেক বার্থডেতে সে আমাকে সারপ্রাইজ গিফট দিত। হ্যাঁ, কি একবার প্রথম বার্থডেতে নিয়ে আসলো একটা টিভি। আচ্ছা, হ্যাঁ, আমি খুব খুশি, বিরাট একটা টিভি নিয়ে আসছে। সেকেন্ড বার্থডেতে একটা সিডি প্লেয়ার নিয়ে আসলো। তো আমরা কিন্তু, মানে তুমি বিশ্বাস করবা না, আমার, আমি যখন ওই বাড়িতে ঢুকি প্রথম, যখন আমাদের বিয়ের এক মাস পরে একবারে চলে আসলাম, ওখানে জাস্ট একটা খাট উইদাউট এনি তোমার জাজিম, হ্যাঁ, জাস্ট একটা তোষক, দুটা কোলবালিশ, দুটা বালিশ, এক ফ্যানও ছিল না। আচ্ছা, আর ড্রয়িং রুমে ছিল একটা সোফা সেট, ফ্যান ট্যান কিচ্ছু নাই, আর আর কিছু নেই, আমার সংসারটা কিন্তু আমরা দুজনে মিলে একটু 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 করে কিনে কিনে একটু একটু এক একটা অনুষ্ঠান করতো, টাকা পেতো, সেটা নিয়ে শপিং এ চলে যেতাম। একটা একটা করে জিনিস কিনেছি আমরা, একটা একটা করে জিনিস কিনেছি। তো যার কারণে বললাম যে যখন আমার সেকেন্ড বার্থডে সংসারে গিয়ে, মানে আপনার পেপার বিছিয়ে মাটিতে বসে খাচ্ছেন, আমি কি আসলে শুনছি মানে সিনেমা দেখছি আমি? মজা সত্যিই তাই, আমি 6000 টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া করলাম, যে বিকজ আমাকে তো আমার বাসায় থাকতে দিবে না, ওকে নিয়ে উঠতে দিবে না, আলাদা উঠেছেন আপনি? আলাদা উঠেছি আমি, বুঝে বুঝতে পেরেছি। একটা ছোট্ট বাসা, ওটা হবে তোর খুব বেশি হলে 600 স্কয়ার ফিটের বাসা, মানে একদম স্টুডিও অ্যাপার্টমেন্ট গুলো যেরকম থাকে না, ওই জিনিস। তাই তো বলছি আমি ভীষণ এনজয় করেছি, মানে কারণ কি, আমার সংসার একেবারেই আমার নিজের হাতে, আমার হাতের করা, মানে একটা একটা করে জিনিস কিনেছি। যেটা তোমাকে বলছিলাম যে আমার বার্থডেতে, মানে ও গিফট করতো আমাকে প্রথমবার টিভি, সেকেন্ডবার সিডি প্লেয়ার, থার্ড টাইম যেন একটা, মানে সব সাংসারিক জিনিস। তো আমি বললাম যে আচ্ছা তুমি এই গিফটগুলো তো শুধু আমার না, এটা তো বাসার, মানে কি তুমি কি সংসারের জিনিস গিফট করতেছ আমাকে এভাবে? আমার জন্য, হ্যাঁ আমার জন্য, মানে কোনো বিয়ের আগে দিয়েছে একটা সুন্দর একটা গোল্ডের একটা ব্রেসলেট দিয়েছিল, বিয়ের পরেও দিয়েছে অনেক সময়, ওর আসলে অকেশন লাগতো না, হঠাৎ করে একটা রেকর্ডিং করে আসছে, আমাকে বললো যে চলো একটু ঘুরে আসি, বলে নিয়ে গেল, একটা শাড়ি কিনে দিল কিংবা একটা রিং কিনে দিল, ওগুলো সব সময় আসলে। আর তার থেকে বেশি ও যেটা, ওর সবচেয়ে যে গিফটটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, হঠাৎ করে এখনও, এই এখনও এত বছরেও সে যেটা করে, কোথাও বাইরে গেলেও হঠাৎ করে দেখা গেলো একটা একটা ঘাস ফুল কিংবা একটা কোনো কোনো জায়গায় একটা সর্ষে ফুল কোথাও দেখেছে বা কিছু, সেখান থেকে একটা ছোট্ট ছোট্ট কোনো একটা ফুল নিয়ে আসবে আমার জন্য। এমন না যে গোলাপ এরকম বড়ো সড়ো কোনো কিছু বুকে ঢুকে, ওরকম কিছু না, খুব সিম্পল সাদে একটা ফুল ফুটেছে, ওটা ছিঁড়ে নিয়ে চলে আসলো। সে কি খুবই রোমান্টিক? হ্যাঁ তা তো বটেই, রোমান্টিক তো বটেই, রোমান্সে ভরা, আগুনের ভেতর রোমান্সে ভরা। আচ্ছা, আগুন ভাইকে ঠান্ডা রাখতে হলে কি করতে হয়? চুপ থাকতে হয়। উনি কি সবসময় আগুন হয়েই থাকেন? একদম, আমরা তো জানতে চাই ভাবির কাছ থেকে। একদম আগুন, যে নামে যে বলে না, নামের একটা এফেক্ট আছে, একেবারে পুরা আগুন, যে আগুনই একদম। তখন তার না ঠান্ডা? হ্যাঁ, আমাকে তো এই জন্যই, আমি যখন স্কুলে, আমি যখন ছোট ক্লাস 5 পড়ি, ও কিন্তু আমার নাম দিয়েছিল বৃষ্টি। আচ্ছা, ও নিজে দিয়েছিল আমাকে নামটা, আমাকে বলছে তুই আমাকে ফোন করবি? আচ্ছা দেখো, এটাও একটা ব্যাপার, দেখো আমরা কিন্তু প্রেম করি না কিচ্ছু না, কিন্তু ও আমাকে বলতো যে তুই রেগুলার আমাকে ফোন করবি। তো এবং আমি তখন, আমি ফোন করে কি কথা বলবো, কি তোকে বলেছি ফোন করতে, তুই ফোন করবি? তোকে বলেছি করবি, আর এত কথা জিজ্ঞেস করবি? আমিও জানি না কেন ওর কথাগুলো আমি শুনতাম। ফোন করেছি, দেখি মানে আমার শ্বশুর আব্বা, আল্লাহ, উনি ফোন ধরেছে, বলছে হ্যালো। আমার ওর গলার আওয়াজ শুনেই তোমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি বললাম যে আগুন আছে? এখন আগুন ভাইয়া তো বলতে পারছি না, যে হ্যাঁ আছে, কে বলছো? আমি বললাম আমি বৃষ্টি। তো বললো যে, কারণ তার না বললে তো বুঝে যাবে, হ্যাঁ আমি বৃষ্টি। বলি আচ্ছা তুমি বৃষ্টি? তখন আবার বুঝাই, নীলা শুনছো, আগুনের বৃষ্টি ফোন করেছে। ও হাউ রোমান্টিক, ভাইয়া ইমোশনাল হয়ে গেছে বাবার কথা আসাতেই। বাবার সাথে তো অনেক স্মৃতি আপনার আছে। অবশ্যই, কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে, মনে পড়ে এখনো চোখে পানি চলে আসে? কোনো এক তুমুল মুহূর্তে, আচ্ছা তুমুল মুহূর্ত, মানে আমিও প্রচন্ড হাই, আব্বাও প্রচন্ড হাই। আচ্ছা, আব্বা আমাকে গুলি করলো। আচ্ছা, ওকে, দুইটা গুলি আমার শরীরে লাগলো,
লাগার পরে আমার হসপিটালাইজ হতে হলো স্বাভাবিকভাবে। আমরা সবাই তখন এই ঘটনাটা এই ঘটনার পরের দিন পেপারে উঠেছিল যে পিতার হাতে পুত্র খুন, রাইট, এভাবে উঠেছিল ব্যাপারটা। আব্বা তো লজ্জায় আর আসে না হসপিটালে, বিকজ তখন রাগের মাথায় কি করেছে না করেছে এটা সে মানে যখন ফিল করতে পেরেছে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে পেরেছে সে। আমি আমার বন্ধুদের বলেছিলাম যে আব্বাকে হসপিটালে নিচে আসতো প্রতিদিন, এসে এসে খোঁজ দিত যে আমার বাচ্চাটা কেমন আছে। তো আমি আমার বন্ধুদের বলেছিলাম যে এরপরে যেদিন দেখবি ওদিন ধরবি, ধরে নিয়ে আসবি। তো আব্বা যখন আসলো, আব্বার চেহারাটা দেখে আমি তোর একদম মানে ধর মানে আব্বা বিকেম আ স্টুপিড যে আমি এটা কী করেছি। তো আব্বা এসে আমাকে বলল যে আমাকে মাফ করে দিস। আমি সাথে সাথে বললাম যে আব্বা আমার কোনো মানে তোমার উপর আমার কোনো রাগই নাই, বিকজ আমরা দুজনেই হাই ছিলাম এবং তোমার উপর আমার কোনো রাগ নাই, তুমি তো গুলি করেছো এবং আমার কিছুই হয়নি। এবং মিরাকল ব্যাপার, .32 গুলি ডেঞ্জারাস গুলি, কিন্তু এই গুলি আমার শরীর ভেদ করে 5টা ছিদ্র হয়েছে আমার শরীরের মধ্যে, কিন্তু কোনো বোনে লাগে নাই। যদি ধর হাড্ডিতে লাগতো তাহলে কিন্তু ডেঞ্জারাস জিনিস হতো, মাংসের মধ্যে দিয়ে ঢুকেছে, মাংসের মধ্যে দিয়ে বের হয়ে চলে গেছে। আমি 7 দিন মাত্র হসপিটাল ছিলাম এবং এইটা আমার জীবনে একটা মারাত্মক ব্যাপার যে আমার আব্বা, আমার অনেক ক্লোজ মানুষ এসে আমাকে হসপিটালে বলেছে যে তুমি আর তোমার আব্বার সাথে থেকো না, যে এই কাণ্ড করতে পারে। আমি বলেছিলাম যে আমার আব্বা আমাকে গুলি করেছে, আপনার কি এই বন্ডেজটা আমার আব্বার সাথে আমার ছিল? আপনার ইমোশন দেখে আমারও খারাপ লাগছে, কারণ যেহেতু আমারও বাবা নেই, আমি যখন বাবার কথা উঠে আমি নিজেও ইমোশনাল হয়ে যাই, আমরা একটু ইমোশন থেকে বেরিয়ে আসি। আচ্ছা, আপনার ডাক নাম তো ছিল বৃষ্টি, চেয়ে দিয়েছে তার দেয়া, তার দেয়া, আপনি তাকে কী নামে ডাকতেন? আদর করে, আদর করে, আদর করে, জানু, জানু, জান না, আমার আসলে কখনোই মনে এরকম ডাকা হয়নি, ওরকম কিছু ডাকা হয়নি। আচ্ছা, তাহলে কি আই শুনছো বা কি নাম ধরে ডাকা হতো? হ্যাঁ, আমি নাম ধরেই ডাকি, বেয়াদু। সিরিয়াসলি এইভাবে নিশ্চয়ই আপনি ডাকেন না রেগে গেলে? না না, আগুন আসলে প্রথমে তো আগুন ভাইয়া থেকে বের হতে আমার অনেক সময় লেগেছে, তারপর তো আগুন, পরে অনেক সময় এমনি দুষ্টামি করে অনেক সময় মিছিলের আব্বু, মিছিলের বাবা, আর ও একজন সাহিত্যিক মানুষ, লেখালেখি করে, অনেক সুন্দর সুন্দর করে কথা বলতে পারে। আমি আসলে কথা গান, হ্যাঁ গান তো বটেই, এটা তো সবাই জানে। আচ্ছা, গান কি কখনো শুনিয়েছিল? গান শুধু শুনে শোনায়নি, আমাকে নিয়ে অনেক গানও লিখ, এগুলো করে করে আসলে আমাকে আরও মানে ইমোশনালি অ্যাট্যাক করেছিল। আমাকে নিয়ে সে বেশ কয়েকটা গান লিখেছে, দুটো লাইন অনুরোধ করছি। আবার বিয়ের গানটা শুনবি? হ্যাঁ। সেদিন দেখা হয়ে গেল সন্ধ্যা বেলায় দুটি দোয়েলের পাশে, দুটি দোয়েল মানে দোয়েল চত্বর, দোয়েল চত্বরের পাশে শিশু একাডেমি। সেদিন দেখা হয়ে গেল সন্ধ্যা বেলায় দুটি দোয়েলের পাশে, 8টি বছর পরে হঠাৎ অডিটোরিয়ামে বসে, চারিদিকে বাতি ঝলমল আর হাজার রজনী গন্ধা, সেদিন ছিল তোমার আমার আগুন ছড়া সন্ধ্যা, ওদিন দেখা হয়ে গেল সেদিন রাতেই ফোন কিছুক্ষণ আলাপন, অনেক আগের চাঁদের যেন আবারও আগমন, 8টি বছর আগে স্মৃতিগুলো চোখে ভাসে, বলতে পারিনি মনের কথাটা বয়সটা ছিল কম, চারিদিকে পাতি ঝলমল আর হাজার রজনী গন্ধা, সেদিন ছিল তোমার আমার আগুন জ্বলা সন্ধ্যা। গানের কথায় পুরো স্মৃতি সব কিছু মেশা আছে, লেখা আছে। অনুষ্ঠানের আগে আপনাদের দুজনকে দুটো কাগজ দেওয়া হয়েছিল নিজেদের পছন্দ অপছন্দ লেখার জন্য। আপনি আপনার পছন্দের সব কিছু লিখেছেন, আপনি আপনার পছন্দের সব কিছু লিখেছেন, কাগজ দুটো আমার কাছে আছে, কিন্তু আমি একটু ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, ঘুরিয়ে দিয়েছি, ব্যাপারটা হচ্ছে আপনি যে আপনার পছন্দগুলো লিখেছেন সেটা আমি ভাবিকে জিজ্ঞেস করব, মিলিয়ে দেখব সে কতটুকু আপনার সম্পর্কে জানে, আর ভাবি যা লিখেছে আপনাকে সেই প্রশ্নগুলো করব, আপনি তার সম্পর্কে কতটুকু জানেন। আচ্ছা, বলতে পারবে না। ঠিক আছে, প্রথমে তাহলে আমি
ভাবে কি দিয়ে শুরু করি? আচ্ছা, আগুন ভাইয়ের প্রিয় ফুল কি? প্রিয় ফুল বলতে তো আসলে সেরকম কোনো ফুল আছে কিনা, লিখেছি কিছু একটা, আসলে ওই যে বললাম যে রাস্তার যে কোনো ফুল, ঘাস ফুল বা এই টাইপের কিছু, এরকমই ওর মানে ভালো লাগা। প্রশ্ন উত্তর ফাঁস হয়ে গেছে নাকি কোনো কারণে? না। আচ্ছা, প্রিয় পাখি আগুন ভাই? প্রিয় পাখি ঈগল, চিল, ধারে কাছে, হ্যাঁ সে লিখেছে চিল, ভালোই। প্রিয় রং? প্রিয় রং মনে হয় কালো। উত্তর সঠিক হয়েছে, পারলে না কেমন জানি খারাপ লাগছে, না পারলে ভালো লাগতো। আচ্ছা, প্রিয় কবি? প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হ্যাঁ, এটা কমন পড়েছে, উত্তর ঠিক হয়েছে। প্রিয় বই? প্রিয় বই ওভাবে তো ওকে কখনো বই পড়তে দেখিনি, তবে গীত বিতানটা পছন্দ করে সে সবসময়। কনফার্ম আমি জানি না দুজনের। আমি আচ্ছা, তাহলে তো ওই যে পাখিটা বলতে পারতাম, পাখি। আচ্ছা ঠিক আছে, একদমই জানি, উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ গীত বিতান ঠিকই আছে। প্রিয় গান? প্রিয় গান, ও মাই গড, প্রিয় গান তো আমি তো যত জানি সব গানই ভালো লাগে ওর, সেভাবে পার্টিকুলারলি কোন গান পছন্দ করে? একটা গান তো লিখেছে, নাম গানের নামটা কার গান? তোমার? আপনি বলেন, বলতে পারবো না। না আপনি ঠিক আছেন, লিখেছে অনেক ও, তাই না? অনেক, আমি একটু কনফিউজ করার চেষ্টা করছি, তাই জানি যে ওর তো সব গানই পছন্দ, মানে হ্যাঁ মানে সব গানের মধ্যে সে লিখেছে অনেক। আচ্ছা, প্রিয় নায়ক নায়িকা? নায়িকা তো ববিতা, শিওর, একদম 100% শিওর ববিতা। আচ্ছা, আর নায়ক সালমান মনে হয়, কারণ ও খুব সবসময় সালমানের ও ভক্ত আসলে বলতে গেলে। উত্তর সঠিক হয়েছে, ববিতা প্রবর্তন করে বলবো। লুকিয়ে লুকিয়ে প্রেম, ঠিক আছে। প্রিয় মানুষ? বাবা। তার হ্যাঁ, উত্তর সঠিক। প্রিয় শখ? প্রিয় শখ, এতক্ষণ ভাবার সময় দেওয়া যাবে না, ঝটপট ঝটপট ঝটপট। প্রিয় শখ কি? আমি পারিনি, একটা পারিনি, গিটার বাজানো। ও আচ্ছা, না পারলে খুশি লাগে। আচ্ছা, প্রিয় খাবার? তো খুব সিম্পল খাবার খেতে পছন্দ করে, দেখেছি কিন্তু ফ্রুটসের মধ্যে, আমি লিচু তাহলে, হ্যাঁ আমি আমি দিয়েছি, ক্লু দিয়েছি বলে লিচু, ঠিক আছে। প্রিয় পোশাক? প্রিয় পোশাক জিন্স শার্ট মনে হয়, হ্যাঁ জিন্স টি শার্ট দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, রেগে গেলে কি করেন? রেগে গেলে হাউকাউ করে, উনি লিখেছে জানি না, আমি জানি ও কি করে, ও নিজেও বোঝে না ও কি করে। আচ্ছা, ওনার এটা হচ্ছে জানি না, বেশিরভাগই আপনি পেরেছেন একটা ছাড়া, শখটা ছাড়া, তো নাইস ডান। এবার আচ্ছা দেখি, কান্নাভাবের পছন্দের ফুল, প্রিয় ফুল? বেলি। এটা অবশ্য কমন, এটা কমন, এটা কমন, বেলি, এটা কমন থাকে। আচ্ছা, পেরেছে। প্রিয় পাখি? জানি না, পারবো না। সব পাখি ভালো লাগে, ও লিখেছে সে। প্রিয় রং? কালো। হয়নি, সাদা, সাদা। আরে প্রিয় কবি? কবিতা পড়তে তো ওকে এখন পর্যন্ত আমি দেখিনি রে কোনোদিন, লিখেছে তো, কিন্তু আমি একজন নৃত্যশিল্পী। হ্যাঁ রাইট, কাজী নজরুল ইসলাম। প্রিয় বই? না প্রিয় বই নাই, সেও তাই লিখেছে নাই, সেও তাই লিখেছে নাই। ওকে, প্রিয় নায়ক নায়িকা? প্রিয় নায়ক নায়িকা, নায়িকা তো ববিতা মাস্ট, ববিতা রাজাক। কনফার্ম আলোচনা হয়েছে? না একদম না, ও আসলে জানে আমার আমার ফেভারিট রাজাক আঙ্কেল, রাজাক উনি, ববিতা এবং ববিতা ম্যাম। আচ্ছা, প্রিয় মানুষ? বাবা। সঠিক উত্তর। প্রিয় শখ? তুমি জানো না আমি সবচেয়ে বেশি মানে আমার ভালো লাগে কোন কাজটা করতে, ঘুরে বেড়াতে, ঘুরে বেড়াতে, ট্রাভেলিং। আচ্ছা, প্রিয় খাবার? সকালের নাস্তা, হ্যাঁ রুটি ডিম আলু ভাজি, সকালের নাস্তা একদম পারফেক্ট, ভোরে খায় সকালে রুটি ডিম আলু ভাজি, রাইট। প্রিয় পোশাক? শাড়ি, পারফেক্ট। রেগে গেলে কি করেন? চুপ থাকে, হ্যাঁ এটা তুমি আগেই বলে দিয়েছেন, একদম কারেক্ট। কে বলেছে পারবে না?
আমার ভাই পারবে না। হ্যাঁ ভালোই পারবে, প্রথমেই বলেছি যে তোকে লাগবেই তো, সে জানবেই একদম। আমি তো ভেবেছিলাম একটাও বলতে পারবে না, সবই পেরেছে মোটামুটি। চলে যাচ্ছে এখন আপনাদের আরেকটু কঠিন কঠিন প্রশ্নে, সেটা হচ্ছে ভাবির তিনটা পজিটিভ দিক আর তিনটা নেগেটিভ দিক। ওর কোনো নেগেটিভ দিক নাই, অ্যাবসলিউটলি আমি বললাম যে ওর কোনো নেগেটিভ দিক নাই, ওর সব পজিটিভ। আর এই প্রশ্ন যদি ওকে করিস, ওর উত্তর হওয়া উচিত আগুনের সবই নেগেটিভ, আগুনের কোনো পজিটিভ দিক নাই, শুধু একটু ভালো গান গায়, অভিনয় টভিনয় করার চেষ্টা করে, মাঝে মাঝে উতরিয়ে যায়। এই ওর উত্তরটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা এখন আপনি বলেন, বয়সের সাথে সাথে মানুষ আসলে চেঞ্জ হয়। আচ্ছা তো আগুনেরও বেশ অনেক চেঞ্জ। এমনি ওর তো সবাই জানে আসলে আগুনের সম্পর্কে একটা মানুষের ভুল ধারণা আছে, যে সবাই জানে যে খুব বদরাগী, খুব মেজাজ করে, সব জায়গায় কোনো মানে ভাঙচুর এই ধরনের একটা বাজে একটা রিপোর্টেশন, সেটা ছিল কিন্তু সেটা বহু বছর আগের কথা। সেটা চেঞ্জ তো অবশ্যই হয়েছে, কারণ আমাদের বাচ্চা কাচ্চারাও বড় হয়ে গেছে, তো মানুষের তো চেঞ্জ হয়। আর সে আল্লাহর রহমতে এখন মানে সেই জিনিসটা না, এখন বোঝে আসলে যেটা কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তো আমি ওকে ওর এটা খুব ভালো একটা পজিটিভটা বললেন, আর নেগেটিভ কিছুই এখন মিলিয়ে বললাম, মিলিয়ে ঝিলিয়ে বল কি ম্যানেজ। আমরা অনেক কথাই চেষ্টা করেও আমি মানে পারলাম না, তাও দু একটা একটু বেরিয়েছে, এত ইন্ধন জোগালাম তাও হলো না। আমি এখন আগুন ভাইয়ের যদি কোনো পছন্দের গান থাকে দুলান যদি আমাদেরকে একটু শোনাতেন। এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, ও আমার বন্ধু গো চির সাথী পথ চলাট, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। না মেঘ না চাইতে বৃষ্টি বলে না, মানে আমি না মনে মনে ভাবছিলাম যে এই গানটা ওনাকে আমি গাওয়াবো, বাট উনিই বলে দিলেন প্লিজ। ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা, একসাথে রয়েছি দুজন একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন আসলে আসুক তুফান, তুমি আমারে হাই বলবো শতবার। আমি চান্সে গিয়ে নিলাম আমার সাথে গান। তুমি খুব সুন্দর গান করো। আমি গান শিখতাম একাডেমিতে, এই সুযোগে কিন্তু আমার আগুন ভাইয়ের সাথে গান গাওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে গেল, অনেক ধন্যবাদ আগুন ভাইকে। প্রথমে ভাবির কাছে যাচ্ছি, ভাবি আপনার কাছে আগুন ভাইয়ের পছন্দের গানগুলো যদি একটু শুনতাম, মানে কোন গানগুলো ভালো লাগে? ওর অনেক গানই আমার ভালো লাগে, তার মধ্যে একটা গান আছে আজ এ গোধূলি ক্ষণে, খুব সুন্দর গানটা। একটা গান আমার ভীষণ পছন্দের, সেটা হলো ওই যে পৃথিবীতে সুর বলে যে গানটা, এটা আমার খুব ভালো লাগে। আপনি কি একটু আমাদেরকে গেয়ে শোনাবেন? আমি অত্যন্ত ভালো গান গাই কিন্তু, আমি জানি সেটা। তো শিল্পীরা একটু হলেও গান করতে পারে স্বাভাবিক, হ্যাঁ সেই সুবাদে হয়তো একটু গান করতে পারি, কিন্তু না আজকে এই অনুষ্ঠানে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সালমান শাহর সাথে আপনার বন্ধুত্বটা কেমন ছিল? ও তো এক্সট্রিমলি কাজ পাগলা একটা মানুষ ছিল, আমিও তাই ছিলাম। আমাদের দেখা হতো ম্যাক্সিমাম স্টুডিওতে। আচ্ছা। আর যেদিন প্রথম কেয়ামত থেকে কেয়ামতের গান রেকর্ড হয় সেদিন ও এসেছিল। ওর সাথে আমার মানে ইন্টিমেসিটা ওই দিন থেকেই শুরু। কিভাবে দেখি যে ওই যে টুং ডুটু 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 টু ডুটু, আর ও বেসল বাজাচ্ছে ওইটার সাথে, সালমান খুব ভালো বেসল বাজাতো। তো ওইটা দেখে আমি তো একটু অবাকই হলাম, জানি এটা তো মাল্টি ট্যালেন্টেড। তখন আমি ওকে বলেছিলাম যে তুমি তো ভাই দেখাই দিবা মনে হচ্ছে, তারপর তো দেখিয়েই দিল।
এবার আমি আবার ভাবির দিকে যাচ্ছি। বিখ্যাত নৃত্যশিল্পী পরিবারের মেয়ে আপনি, আপনার নাচ তো আমরা দেখেছি, এখনও দেখছি, অসাধারণ সুন্দর নাচ করেন আপনি, এবং আনটিটাও আমি দেখেছি। একটা জিনিস মনে হয় আমার কাছে একটা ইনফরমেশন আছে, আপনি কি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি, একবার শুটিং শুটিং মামা, মানে আমার মামা আমির হোসেন বাবু, জি, শুটিং চলছিল, তো আমরা প্রায় এরকম মামার শুটিং হলে অনেক সময় যেতাম শুটিং দেখতে, একটু ঘুরে দেখে আসতাম, আব্বু আম্মু আর কাজিনরা সবাই মিলে যেতাম। তো ওখানে এতে শ্যাম ছিলেন, শাবনুরের ফার্স্ট মুভি মনে হয় তখন সেটা, তো ওইটা শুটিং চলছিল। তো আমি ঢোকার সাথে সাথে আমাকে এতে শ্যাম উনি আমাকে বলছেন যে কি করো, তা আমি বললাম যে আমি পড়ছি, তো বললো যে আর কি করো, নৃত্যশিল্পী নাচি, বাকি যে সিনেমা করবা, আমি বললাম যে আমি তারপর চিন্তা করলাম যে মানে উনি যিনি আমাকে প্রপোজালটা দিচ্ছেন তিনি, তার হাত দিয়ে যারা যারা এসেছেন, হ্যাঁ তারা সবাই বিখ্যাত, তারা তো সবাই বিখ্যাত, তো আমি বললাম যে আমি তো আসলে একেবারেই অ্যাক্টিং মানে আমি হ্যাঁ নাচতে পারবো, আপনি আমাকে এখন নাচ নাচ করতে বলবেন আমি নাচ দেখিয়ে দিতে পারবো, অ্যাক্টিং আমার দ্বারা হবে না, কেন হবে না, নৃত্যশিল্পী তুমি নাচো তুমি পারবা, তুমি আসো, উনি আমাকে প্রথম বলেছিলেন এবং দ্বিতীয়বারও উনি আমাকে বলেছিলেন। আচ্ছা, আমরা আপনাদের সন্তানদের কথা একটু জানতে চাই। মিছিল বড় ছেলে, মশাল ছোট ছেলে, মশাল ছোট ছেলে, একজন আরেকজনের কতটুকু গ্যাপ? 9.5 বছর। কে কে করছেন? মিছিল তো এবার ইন্টারমিডিয়েট পাশ করলো ইউনিভার্সিটিতে, ইনশাল্লাহ আচ্ছা যাবে, আর মশাল স্ট্যান্ডার্ড 5। মিছিল এবং মশাল এই নামটি কে রেখেছেন? আগুন মিছিল মশাল, আমি এই নিয়েই চলছি, হরতাল হরতাল, হরতালের দিন যদি হতো মিছিল তাহলে ওর নাম হরতালই রাখা হতো। ওকে ফাইন, মিছিল এখন শুনলে বলে কি আল্লাহ, মিছিল নামটা আসলে অনেক আনকমন সুন্দর, তাহলে হরতাল, ও মাই গড, হরতালের দিন যদি হতো তাহলে আমি হরতালই রাখতাম, কারফিউ কারফিউ। আচ্ছা মশালটা, মশাল হয়ে গেছে মিছিলের নামের মানে সাথে মিলিয়ে, হ্যাঁ আপনার কোনো অবজেকশন ছিল না এতে? অ্যাকচুয়ালি অবজেকশন দিয়ে কোনো লাভ নেই, এই জন্য আমি হার ছেড়েই দিয়েছেন, আচ্ছা মেনেই দিয়েছেন। তবে ওদের আসল নামগুলো আমি রেখেছি, মিছিলের নাম আমার শাশুড়ি নীলফার ইয়াসমিন উনি রেখেছেন, জি, খান ইয়াকিন রহমান, আচ্ছা, আর ছোটটা তখন তো আমার শাশুড়ি ছিলেন না, শাশুড়ি শাশুড়ি কেউই নেই, আমি ওইটা পছন্দ করে রেখেছি। ওর ওর আসল নাম হচ্ছে খান ইয়াজান রহমান। আগুন ভাই গানের পাশাপাশি আপনাকে তো আমরা অভিনেতা হিসাবেও পেয়েছি, সামনে কি আরো কোনো কিছুতে পাবো অভিনেতা হিসাবে? আমি অভিনয় করার জন্য মুখিয়ে থাকি পূর্ণিমা। আচ্ছা, যেরকম ঘেটু পুত্র কমলা, এই এই ধরনের এবং এই টাইপের মানুষগুলোর হাতে পড়তে আমি খুব আগ্রহী এখনো, এবং মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় আমার এই শখটা পূরণ হবে না। অভিনয়ের যে কাজ করার ক্রেভিং, ক্রেভিংটা, ক্রেভিং আমার রীতিমতন ক্রেভিং হয় অভিনয় করার জন্য, মানে অভিনয় করার জন্য না, এইসব গুণী মানুষদের হাতে পড়ার জন্য। নাচ নিয়ে আপনার স্বপ্ন কত দূর? আসলে নাচটা তো সবসময় করা যাবে না, একটা বয়সের পরে নাচটা বন্ধ করে দিতেই হয়, আর আমরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বলে একটা অ্যাসোসিয়েশন আছে ওটার সাথে আছি, তো আমার আমার যেটা স্বপ্ন, স্বপ্ন বলতে কি শেখানোটা, একটা টাইমে গিয়ে একটা স্কুল করবো হয়তো বা শেখাবো বাচ্চাদের, কিন্তু এই সময় এই করোনা এসে মানে বিশেষ করে শিল্পীদের যে অবস্থা, মানে অনেকে যারা অফিসিয়াল ওয়ার্ক করছে বা কাজকর্ম করছে তারা তো বাসায় বাড়িতে বসেই অনেক কাজ করতে পারছে, আমরা যারা শিল্পী, তুমি তুমি নিজেও জানো যাদের মঞ্চটাই হচ্ছে মেইন, পুরো এক বছর তো আমরা একদমই মঞ্চে উঠেই নেই, কেউ এক বছর পুরো মঞ্চে উঠে নেই, তো ওই করোনাতে না মানে একদম ওই স্বপ্ন আর সব কিছু না একদম পুরো তুমি বলতে পারো ভেঙে গেছে, যে কী করবো, কীভাবে শিখাবো বাচ্চাদের, কীভাবে একটা স্কুল করবো, কীভাবে সবাই মিলে কাজ করবো একসাথে, এখনও পরিস্থিতি যদি কবে হবে ঠিক আল্লাহ জানে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় বা সব কিছু হয় তাহলে আপনার স্কুল একটা করার, আপনার শেখানোর শেখানোর একটা ইচ্ছা পরিকল্পনা আছে। আচ্ছা, একজন গানের মানুষ আরেকজন নাচের, তো দুই শিল্পীর এই যে সমন্বয় বাস্তব জীবনে তার রেশ কতখানি?
বাস্তব জীবনটা আর আমার এখন যে জীবনটা দেখছিস এটার মধ্যে কোনো পার্থক্য নাই পূর্ণিমা। একই, উই আর নট ফেক। আমার, আমি পর্দার আড়ালে এবং পর্দার সামনে একই মানুষ। আমাকে, আমি ব্ল্যাককে ব্ল্যাক বলি, হোয়াইটকে হোয়াইট বলি সারা জীবন, ও তাই। একটা কথা বলতে চাই, আমি কখনোই বলিনি কাউকে এভাবে, তুমি কিন্তু আমার ভীষণ একজন প্রিয় অভিনেত্রী, তোমার অ্যাক্টিং আমি খুব পছন্দ করি। আর এবং নর্মালি একটা যখন সামনাসামনি, মানে কথা, তুমি যেভাবে কথা বলো, সবার সাথে যেভাবে মেশো, মানে তোমার, তুমি মানুষটাকে আমার খুব ভালো লাগে। আর মোর কাছ থেকে তো আমি এত গল্প শুনেছি তোমার, যে মানুষকে হাসাতে পারে সেই মানুষটা কিন্তু মানে ভেতরে এবং বাইরে দুদিক দিয়ে সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট আপনার কাছ থেকে পাওয়া। আমার সম্পর্কে ভাই আপনি কিছু বলেন? আই লাভ ইউ, মানে এক কথা হতো, আই লাভ ইউ টু। আমরা একটি সুন্দর গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ওকে, গানে গানে আড্ডায় আড্ডায় শেষ হয়ে গেল মমতাজ মেহেদি পূর্ণিমার আলোয়। আশা করি আপনাদের কাছে এই অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু শেষ বলে শেষ নয়, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। আমরা এখন চলে যাব আগুন ভাইয়ের গানে। গান দিয়ে শেষ করছি আমাদের মমতাজ মেহেদি পূর্ণিমার আলো। বহুদিন পর এই গানটাই, যেটার কথা বললো কেনে, আজে গধুরি এখানে এই গানটা যেদিন রেকর্ড করলাম, আমি গান রেকর্ড করে এসে প্রতিদিনই আব্বাকে শোনাতাম যে আব্বা দেখো তো গানটা কেমন হয়েছে। তো আব্বার প্রতিদিন গান শুনে এরকম, কিন্তু একদিন একটা গান রেকর্ড করে এসে শোনানোর পরে আব্বা বললো যে গানটা আরেকবার দে তো, গানটা সুন্দর হয়েছে, সেই গানটাই আমি গাচ্ছি। আজে গধুলি ক্ষণে আকাশের রং দেখে তোমাকে আমার মনে পড়েছে, দুজনার সেই কথা যদিও বা ছিল ভুল, তবু স্মৃতির পাখি কেঁদে উঠেছে। আমি ভুলিনি তোমায় সেদিনে দুফোঁটা কান্না, যাবার সময় গাওয়া বিদায় গান মনে পড়ে আবারও তোমায়। আজে গধুলি ক্ষণে আকাশের রং দেখে তোমাকে আমার মনে পড়েছে, দুজনার সেই কথা যদিও বা ছিল ভুল, তবু স্মৃতির পাখি কেঁদে উঠেছে।